হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু শীত চারিদিকে পড়ে গেছে আর আমরা বেড়াতে আসছি, প্রায় 15 দিন হয়ে গেছে, যাওয়ার ঘন্টা প্রায় বেজে গেছে। সামনে শুক্রবার যাব আর এই সময়ে নানান রকম পিঠা পায়েস আর আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়ে এই সময়টা পার করছি। আজকে ভাপা পিঠা বানিয়েছিলাম, ভাপা পিঠার রেসিপিটাও শেয়ার করব আর সাথে সাথে বাচ্চারা কী করে না করে আর কত দুষ্টামি না করছে সেই সব শেয়ার করব। এই যে আমার আর ভাইয়ের বাচ্চাটা আর আমার মেয়ে দুজনে মিলে একসাথে যে কত আনন্দ করতেছে, কত মজা হচ্ছে, সবাই মিলে একটা অন্যরকম সময় কাটাচ্ছে, সেটাই আমাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। মেয়ে তো খুবই আনন্দে আছে, সারা জায়গায় ঘুরতেছে, ঝাড়ু দিচ্ছে, আগুন ধরাচ্ছে, আর সেই নিয়ে দৌড়াদৌড়ি নাম, সবসময় একটা আনন্দের মধ্যে সময় কাটতেছে। আর আম্মু সমস্ত বাড়ির পাতা দিয়ে তার নাতিদের নিয়ে একটা বনভোজনের মতো, মানে আগুন ধরানোর বনভোজন যাকে বলে, সেইটা করছে। যেহেতু আমাদের বাড়ি শহরও না গ্রামও না, একটা গ্রামের ভাইব্রেট আমরা সবসময় রাখছি আমার দাদা বাড়ি, শ্বশুর বাড়ি। আর সবার কিন্তু ঠান্ডার খুব একটা সমস্যা চলেই যাচ্ছে, কারণ বেশ কিছু কুয়াশা পড়ে ভোরবেলা, কিন্তু ভীষণ কুয়াশা পড়ে, যার কারণে সারা দিনেই বেশি একটা রোদ আসছে না। আর আমাদের সবারই, আমার মেয়েদের সবারই কিন্তু বেশ ঠান্ডা লাগছে, কারণ ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন। আর এদিকে আমরা উঠানে আগুন জ্বালিয়েছিলাম, আর এগুলো কিন্তু চুইঝাল, আমাদের খুলনা যে চুইঝালগুলো, সেই চুইঝাল গাছটা আমার কাছে আছে। চিকন চিকন যদিও, তারপরেও খেতে কিন্তু ভালোই লাগে যখন মাংস রান্না হয়। এই যে আমরা আগুন ধরিয়েছিলাম, আর আমার মেয়েরা আর আমার ভাইয়ের মেয়েটা, ওরা তো ভীষণ আনন্দ করতেছিল, সোফা আর টোফা নিয়ে একেবারে উঠানে বসে আমরা দোলনা খাচ্ছিলাম। আমার আব্বু দোলনা বানিয়ে দিয়েছিলো, এরই মধ্যে এই যে চিপস আলা আসছিলো, চিপস আর বিভিন্ন মশলা টশলা, ওনার কাছ থেকে বেশ কিছু মশলা আর চিপসও কিনলাম। আর এই সময়টা কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো। আর এদিকে আমার ভাই বোন ওরা সবাই মিলে, ভাইয়ের বউ ওরা সবাই মিলে কিন্তু চিতাই পিঠা আর হচ্ছে ভাপা পিঠার আয়োজন করতেছে। আজকে ভাপা পিঠা খাবো আর বিকেলবেলা ছোট খালামুনির বাসায় যাব। আর বেশ সময়টা ধরেই কিন্তু আমরা ভীষণ আনন্দ করতেছি, আর ভাপা পিঠার বানানো মনে হয় অলরেডি হয়ে যাচ্ছে, কারণ আমি আর আম্মু বাড়ির সব ময়লা পরিষ্কার করে সেগুলো একবার আগুন ধরাই দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভাপা পিঠা রেডি হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু এইভাবে ভাপা পিঠা বানায়, আমি কিন্তু বেশিরভাগ সময় দেখি অনেকে ভাপা পিঠা বানায় ঠিকই, কিন্তু একটা একটা করে দেয়, কিন্তু ও কিন্তু এই দুইবারে এতগুলো পিঠা বানায় ফেলছে। আর এই সিস্টেমই আমরা খুলনা যারা থাকি তারা এই সিস্টেমই বানাই বাসা বাড়িতে। আর অনেকেই দেখছি যে একটা একটা করে পিঠা বানায়, কিন্তু আমরা নারকেলের মালা কিংবা নারকেলের যে সব ইয়াগুলো থাকে খোসা, সেইটার মধ্যে দিয়ে উঁচু উঁচু করে সুন্দর মজার পিঠা বানায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে পিঠাগুলো। আর অনেকে লবণের বাটিতে কিংবা অন্য ছোট চিকন চিকন পিরিজে বানায়, কিন্তু না, আমাদের আমরা এইভাবে বানাই চিতাই ভাপা পিঠাটা এইভাবে বানাইলে কিন্তু খাইতেও ভালো লাগে, আর দেখতেও কিন্তু অনেক অন্যরকম একটা সুন্দর নারকেলের মতো দেখতে হয়। যেহেতু এতে নারকেল থাকে তাই একটা নারকেলের একটা শেপও হয়, আর দেখতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে রাইস কুকারের যে উপরে যে স্টিমারটা থাকে তার উপরে একটা কাপড় দেওয়া হয়েছে, যেন বেশি ভাপ উঠে আবার গুলো নষ্ট না হয়ে যায়। আর নারকেল আমাদের গাছেই হয় আমার আম্মুর বাসায়, আর গুড় নিয়ে আসছিলাম কিনে, যেহেতু এখন আর রস এভাবে পাওয়া যায় না, গুড়ও তেমন খুব একটা পাওয়া যায় না, তাই যেটা পাওয়া যায় সেটাই নিয়ে আসা হয়েছে। আর গুড় দিয়ে আমরা আজকে ভাপা পিঠা খেলাম, আর মেয়েরা তো উঠানে বসে ভীষণ মজা করতেছে। ছোট মেয়ে তো একেবারে গ্রামের মতো, খালি পায়ে নামাই দিছি তারে, সে নামা সারা দিন হাঁটতেছে আর বসে বসে পিঠা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার মেয়েকে বললাম যে দেখে আমার মেয়ে পিঠা খাচ্ছে, এই যে সে পিঠা খাচ্ছে, আর তার গায়ে সারা গায়ে কাদা পাটি লেগে একেবারে অস্থির। আমার দেখে ভীষণ ভালোই লাগতেছিলো, কারণ বাচ্চারা সবসময় এইরকম সব পরিবেশ কিংবা এইরকম সিচুয়েশন হয় না, অনেক সময় অনেক ব্যস্ততার কারণে দেখা যায় যে এমন পরিবেশটা সে আর পায় না, আর যার কারণে ও কিন্তু ভীষণ মজা করতেছিল। আমরা সবাই ভীষণ মজায় সময় কাটাচ্ছি, খুব বেশি দিন নাই, হয়তো তিন দিনের মধ্যেই আবার চলে যাইতে হবে দাদা বাড়ি, তারপরে সেখান থেকে আবার ঢাকায় যা মিলিয়ে মোটামুটি সব সময় ব্যস্ততার সময় পার করতেছি বেড়ানোর মধ্যে। আর খাওয়া খেয়ে ঘোরাঘুরি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।